আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাজল বিটি ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখবো যে কীভাবে ইউটিউব ভিডিওতে বেশি বেশি অ্যাড বসানো যাবে এ বিষয়ে নিয়ে কথা বলব বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে বেশি বেশি ভিডিওতে অ্যাড বসানো যাবে এর জন্য আমরা যেটি করব প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের ইউটিউবে লগ ইন করে নেব যে চ্যানেল দিয়ে ইউটিউব লগ করা আছে সেই চ্যানেল দিয়ে অবশ্যই ইউটিউবে লগ ইন করবেন লগ করার পরে চ্যানেলের যে ইউটিউব স্টুডিও আছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনারা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে ড্যাশবোর্ড তারপর কন্টেন্ট নামে একটা অপশন আছে কন্টেন্ট নামে অপশনে ক্লিক করবেন যে ভিডিও আপনি কোন ভিডিওতে অ্যাড বসাতে পারবেন আট মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে এগুলোতে আপনারা চাইলে ইচ্ছামতো অ্যাড বসায় নিতে পারেন কিন্তু আট মিনিটের নিচে যেগুলো ভিডিও আছে এগুলোতে আপনারা অ্যাড বসাইতে পারবেন না এগুলোতে অটো অ্যাড শো করাবে আট মিনিটের উপর যে সব ভিডিও আপনারা আপলোড করছেন সেই সব ভিডিওতে আপনার ইচ্ছা মতো মন মতো বিভিন্ন জায়গায় অ্যাড বসায় নিতে পারেন আমি আজকে আপনাদের অ্যাড বসায় কীভাবে অ্যাড বসাবেন সেটি শেখাবো যেন আমি একটি ভিডিও পছন্দ করি যে কোন ভিডিওতে আমি আপনাদের অ্যাড বসা দেখাবো এই যে একটা ভি আমার যে বারো মিনিটের একটি ভিডিও আছে এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাড বসাইতে হয় এখানে ভিডিওর কি মাউস পয়েন্টটা নিয়ে গেলে দেখবেন যে বিভিন্ন অপশান আসতেছে এখান থেকে এই যে মোডিটাইজেশনের নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডের বিভিন্ন অপশন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিড রোল নামে একটি অপশন আছে এই অপশনটি যদি চালু থাকে তাহলে আপনারা সেই ভিডিওতে অ্যাড বসাইতে পারবেন যদি এই অপশনটি চালু না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওতে অ্যাড বসাইতে পারবেন না এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নামে একটি অপশান পাবেন সাইডে এডিটর নামে অপশনে ক্লিক করবেন এডিটর নামে অপশনে ক্লিক করার পরে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমার চ্যানেলে কিন্তু অ্যাড নাই অ্যাড একটা দেখতে পাচ্ছেন যে সবার শেষে কিন্তু একটা অ্যাড শো করাচ্ছে এটাই কিন্তু আমার একটি অ্যাড যে এখন সম্পূর্ণ ভিডিওটি যদি একটি মানুষ দেখে একটি অ্যাড শো করে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ইনকাম অনেকটা কম আসবে আমাদের এই জন্য যেটি করতে হবে যে আমাদের ভিডিওতে একটু পরপর পরপর অনেকগুলো অ্যাড বসাই দিতে হবে আপনারা জানেন ইউটিউবে যত বেশি অ্যাড শো করাবে তত বেশি ইনকাম বাড়বে এখন আমরা দেখব যে বন্ধুরা আমরা অ্যাড কীভাবে বসাইতে পারি এখানে যে মাউস পয়েন্টারটা যদি এখানে আপনি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু একটা দাগ চলে আসলো এখানে আমার একটা অ্যাড আছে আমি চাচ্ছি এখানে একটি অ্যাড বসাবো এখানে উপরে যাবেন উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্রেক নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন যে আরেকটি অ্যাড এখানে শো করেছে তারপরে কিছুক্ষণ পর আবার একটি জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আবার এড ব্রেক নামে অপশনে ক্লিক করবেন এইভাবে করে কিন্তু আপনারা সম্পূর্ণ আপনার কাছাকাছি বা একটু দূরে দাঁড়িয়ে মানে খুব সম্পূর্ণ ভিডিওতে আপনারা অ্যাড বসায় নিতে পারেন আমি অ্যাড বসায় আগে কমপ্লিট করি সম্পূর্ণ ভিডিওতে তারপরে কী করবেন সেটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটাতে আমি কিছুক্ষণ পর পর অ্যাড ব্রেক দিয়ে দিলাম এখন আমার এখান থেকে যেটি করতে হবে যে উপরে আসবেন উপরে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন পাবেন এই সেভ নামে অপশানে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় নেবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ নামে অপশনে সেভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন নিচ থেকে যে আমার অ্যাডগুলি কিন্তু বসে গেছে আপনারা দেখলেন প্রথমে আমার ভিডিওতে কিন্তু একটি অ্যাড ব্রেক ছিল এখন আমি একাধিক অ্যাড ব্রেক এখানে বসাই দিলাম এভাবে কিন্তু খুব সহজে করে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড ব্রেক দিতে পারেন আপনাদের যেগুলো আট মিনিটের বেশি ভিডিও পাবেন সেগুলো ভিডিওতে অবশ্যই কিন্তু অ্যাড ব্রেক দেবেন অ্যাড ব্রেক দিলে কিন্তু আপনাদের ইনকামটা ডাবল হয়ে যাবে আপনারা জানেন যত অ্যাড শো করাবে তত বেশি ইনকাম হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ